সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই স্মৃতি হয়তো ভুলে যেতে চাইবেন রশিদ খান। টি-20 সিরিজের আগে যে রশিদ খান বলেছিলেন ন্যাচারাল ট্যালেন্টে ভরপুর তাদের দল, এই সিরিজে জয়ের জন্য আত্মবিশ্বাসী তারা, সেই রশিদ খান মাঠের ক্রিকেটে দেখলেন বাস্তব চিত্র। বাংলাদেশের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তার দল। 2 ম্যাচের টি-20 সিরিজে আফগানিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ শেষ করে দলের আগেই মাঠ ছাড়লেন রশিদ। বাংলাদেশ দলের সবার আগে স্টেডিয়াম ছেড়েছেন তাসকিন আহমেদ। মাঠের বাহিরে গিয়ে গাড়িতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে দেখা গেছে তাসকিনকে। টাইগার এই পেসার কার জন্য অপেক্ষা করছেন সে বিষয়টি ততক্ষণ জানা যায়নি যতক্ষণ স্টেডিয়াম থেকে রশিদ খান আসেননি। পরে দেখা গেল তাসকিন আহমেদের গাড়িতেই উঠলেন রশিদ, একসঙ্গে মাঠ ছাড়লেন কালো মাইক্রোবাসে করে। এ সময় গাড়িতে আশ্চর্যল তাসকিনকে দেখা গেলেও রশিদ ছিলেন বেশ বিষণ্ণ। রশিদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গণমাধ্যম কর্মীদের দেখে কিছুটা বিরক্তি হয়েছেন আফগান লেগ স্পিনার। পরে গাড়ির ভিতরে তাসকিনের সঙ্গে কথা বলতে দেখা যায় রশিদকে। এই দুইজন একসঙ্গে সবার আগে ছেড়েছেন মাঠ।